ড্রাগস বিক্রিতে জড়িত একজনকে এবং চুরির ঘটনায় পাঁচজনকে আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। গতকাল সন্ধ্যায় এসডিপিও সদর থেকে গোপন সূত্রে খবরে রাধানগর এলাকায় বিপ্লব বণিক নামে এক যুবককে পুলিশ আটক করে তার কাছ থেকে পুলিশ 135টি ড্রাগসের কৌটা উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 50,000 টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার সঙ্গে আরও পাঁচজন এই ড্রাগস ব্যবসায় জড়িত আছে। যথারীতি তাদের বাড়িতে পুলিশ রেড করে কিন্তু তাদেরকে আটক করতে পারেনি। তাদেরকে পরবর্তীতে পুলিশ জালে তুলবে বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস। ওসি জানান, অপর একটি ঘটনায় গত 5ই আগস্ট একদল দুষ্কৃতিকারী চোর বরজলা স্কুল থেকে কিছু ফ্যান, কম্পিউটার এবং কিছু আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে পাঁচজনকে আটক করে। তাদের নাম সমীর বিল, বিলাস গুপ্ত, যদুমণি গুপ্ত, শানদেব ও রাজেশ দেবনাথ। তাদের কাছ থেকে 3টি সিলিং ফ্যান, 1টি দা উদ্ধার করে। তাদের প্রত্যেককে আজ কোর্টে প্রেরণ করা হবে বলে এবং পুলিশ রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি। সন্ধ্যার সময় এসডিপিও সদরের কাছ থেকে আমাদের কাছে একটা স্পেশাল ইনফরমেশন আসে, একটা ছেলে একটা বাইক নিয়ে এখানে ড্রাগস বিক্রি করছে। এই খবরের ভিত্তিতে আমরা একটা রেড করি, স্পেশাল রেড করি। রেড করার পর বিপ্লব বণিক, তার বাড়ি রাধানগর, তাকে আমরা অ্যারেস্ট করি, তার বাইক সহ এবং তার কাছ থেকে মোট 135 বারেল মানে কোটা আমরা উদ্ধার করি, যার ওজন হলো 2.70 গ্রাম। এই ব্যাপারে আমরা একটা NDPS কেস নিয়েছি, যার নাম্বার 96/2024 আন্ডার সেশন 21A, 25, 29 অফ NDPS। আজকে আমরা তাকে কোর্টে ফরওয়ার্ড করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি তার সঙ্গে আর কাজ জড়িত? হ্যাঁ, তার সঙ্গে আরও পাঁচজন জড়িত আছে, শফিক মিয়া, সুমিত দাস, আমাল, বাপন সাহা, রোহন, তারা পাঁচজনই এই ব্যবসার সঙ্গে জড়িত।